হাতরাজ গণধর্ষণ ও খুনের মামলায় হাইকোর্টের নজরদারিতে তদন্ত এবং এপেক্স করতে বিচারের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ ববদেকে চিঠি লিখলেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপারসন সাথী মালিওয়াল গত চোদ্দই সেপ্টেম্বর দলিত পরিবারকে আটকে রেখে নৃশংসভাবে গণধর্ষণ ও পাশবিক অত্যাচার চালায় চার অভিযুক্ত কিন্তু এর পরেও পুলিশ অভিযোগ দায়ের করেনি এবং ঘটনার সাত দিন পর ধর্ষিতার বয়ান রেকর্ড হয় এই ঘটনায় সাথী মালিওয়াল উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে ক্ষিপ্রতা প্রকাশ করেন এবং পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও আনেন যোগীরাজ্যে এমন নারকীয় ঘটনায় উত্তাল গোটা সংবাদ মাধ্যম সহ প্রতিটি সাধারণ নাগরিক